কিছুতেই নৌরাজ্য থামছে না গণপরিবহনে। প্রতিটি বাসে নির্ধারিত আসনের চেয়ে অন্তত ১০টি সিট বসানো হয়েছে। শর্ত পূরণ না হলেও বিআরটিএ থেকে দেয়া হচ্ছে গণপরিবহনের রেজিস্ট্রেশন, যা ধরা পড়েছে একুশে টেলিভিশনের ক্যামেরায়। অনিয়মের জন্য বিআরটিকে দায়ী করেছেন পরিবহন বিশেষজ্ঞরা, যদিও এ নিয়ে কথা বলতে নারাজ বিআরটিএ কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে এই বাসটি পেয়েছে রেজিস্ট্রেশন। সব শর্ত পূরণ হয়েছে কিনা তা দেখতে বাসে উঠে একুশে টেলিভিশনের ক্যামেরা। বাসটির নম্বর প্লেটে দেয়া রেজিস্ট্রেশন পেপারে উল্লেখ আছে ৩৮ সিট, অথচ ইঞ্জিন কাভার সহ আছে ৪৮টি বসার আসন। একটি সিটের সাথে অন্যটির দূরত্ব হবার কথা ১.৫ ফিট, কিন্তু আছে ১ ফিটেরও কম, ১০ ইঞ্চি আছে। মানুষ একজন মানুষ ঢোকা বা বেরোয়া অনেক টাফ, মানে দুইটা সিটের মাঝখানে ফাঁকা থাকবে ১৮ ইঞ্চি। শর্ত পূরণ না হওয়ার পরও কিভাবে এই বাসটি রেজিস্ট্রেশন পেল, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যাই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে, যিনি রেজিস্ট্রেশনে স্বাক্ষর করেছেন। অবশ্য তিনি নিজ কক্ষে নেই, কোথায় গেছেন কেউ জানেন না। বিষয়টি জানানো হয় সহকারী পরিচালককে। কাগজ দেখে তিনি হয়ে যান হতবাক। দেখতে চাইলেন নিজ চোখে, তার সাথে ছুটল একুশের ক্যামেরা। নিজেই দেখলেন, জানালেন অনিয়মের তথ্য, তাই তাৎক্ষণাৎ গাড়ির ফিটনেস স্থগিত করেন। শর্ত পূরণ না করার পরও কিভাবে বাসটি রাস্তায় চলাচল করল, এমন প্রশ্নের উত্তর নেই তার কাছে। জানালেন এসব নিয়ে কথা বলা নিষেধ। আমাদের কাছে যখন নিছে তখন ওই যে আপনার ওই পিছনের সিটগুলো খুলে নিয়ে আসছে। ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের উপপরিচালকও এ নিয়ে কথা বলতে নারাজ। ফিটনেসে আমাদের যতগুলো আইটেম দেখার কথা, এতগুলো আইটেম তো আসলে সত্যিকারে আমরা দেখতে পারি না, দেখার সময়ও হয় না, সুযোগও হয় না। কেন এটা ঘুরান, ওদিকে ঘুরান, আনুষ্ঠানিকভাবে আমি কোনো কথা বলতে পারবো। রাজধানীর সড়কে প্রতিদিন চলছে শত শত বাস, যার বেশিরভাগই বসানো হয়েছে অতিরিক্ত আসন। ৩০ সিটের গাড়িতে আছে ৪২টি আসন। নিষিদ্ধ থাকার পরও চালকের পাশেই বসানো হয়েছে অতিরিক্ত সিট, তারপরও দিব্যি চলছে বাসগুলো। এই গাড়িটায় কয়টা পাইছেন সিট? ৪১টা, ৪২টা সিট, ১২টা সিট বেশি। জি স্যার, এখানে তো বসতে পারে না, এখানে তো আমরা মানুষ গরম না, ইঞ্জিন গরমের সামনে কেউ বসতে পারে? অতিরিক্ত আসন বসানোর কারণে বাসটিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজপথে চলাচল করা বাসের চিত্র প্রায় একই রকম, যার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। যাত্রীদের ন্যূনতম সেবা পাওয়া তো দূরের কথা, বিড়ম্বনাকে সঙ্গী করেই প্রতিদিন গণপরিবহনে চড়তে হয় যাত্রীদের। একবারে চিপা যাক, আর একটু বড় হইলে ভালো হয়, একবার বসা যায় না, ঠ্যাঙের সাথে এই হাঁটু ব্যথা হয়ে যায়। মাঝে মাঝে যখন ব্রেক করে তখন মনে করেন যে হাঁটু ব্যথা ভাই, ৭ ইঞ্চি ৮ ইঞ্চি একটু কষ্ট হয় না। তুমি জি লাগতেছে না, একটু চাপাচাপি বেশি হচ্ছে আর কি। লাগাইছে মনে হয় যে কোনো সময় দেয় নাই, পরিষ্কার করে নাই। এখানে আছে কত? ৩৬। এটা ৩৫ সিট থাকলেও আমি চালাইমু, এটা ১৫ সিট থাকলেও আমি চালাইমু, নগর পরিবহনের এ নৈরাজ্য নতুন নয় বলে জানান পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ। বলেন বিআরটিএ ও আইন শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারে না। বিআরটিএ দায় এড়াতেই পারে না, সবচেয়ে বড় দায় বিআরটিএ। ফিটনেসের সময়ও তাকে দেখতে হবে, ফিটনেসের পরও যদি গাড়ি মডিফিকেশন করে সেটাকেও ধরার দায়িত্ব তার, পাশাপাশি পুলিশকেও কিন্তু এই দায় থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। বিআরটিএ কার্যালয়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করে কঠোর মনিটরিং করা হলে অনিয়ম কমবে বলে মত এ বিশেষজ্ঞের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।